<applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

তো আজকেও আমরা এর ফজিলত শ্রবণ করবো ইনশাআল্লাহ তো আমরা সবাই চাই আমাদের দোয়াগুলো কুবল হইতে তাই না তো সবাই চাই আমরা কেউ চাই না যে আমাদের দোয়াগুলো এক জায়গায় ঝুলন্ত বসে থাকুক তো আল্লাহ তাল প্রিয় হাবিব 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 হজুরপুর নূর সাল আলী আসসালামের প্রিয় সাহাবি ফারুক আজম রদি আল্লাহআ আনহু করেন যে এর লা করেন সৈন হতআ আলা নবা তা আলাইহি ওসাল্লাম অর্থাৎ ফরকে আজম তা আলা আনহু ইসাত করছেন যে নিশ্চয়ই দোয়াসমূহ আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থানে জ্বলন্ত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত তা উপরের দিকে যায় না যতক্ষণ না পর্যন্ত আমি আপনি আমার আপনার প্রিয় নবী রসল্লি আরবি হজুর প্নূর সালু আলিহামের উপর দুরছর পাঠ না করি আল্লাহ তাই আসুন না আমরা এখান থেকে নিয়োগ করে ইনশাআল্লাহ খুব বেশি এখলাসের সাথে দুরশ্বরী পাঠ করব করবো তো ইনশাআল্লাহ কে কে পাঠ করব আমরা অবশ্যই পাঠ করব আসুন আমরা একবার এই মেহফিলকে বরকতময় করার উদ্দেশ্যে পাঠ হাবিব ছোট্ট বন্ধুরা এবং মাদেনি চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একজন মহান ব্যক্তিত্বের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করার জন্য এমন একজন মহান ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করার জন্য তো আমরা অবশ্যই আলোচনা শ্রবণ করব কিন্তু তার আগে আমাদের ছোট্ট বন্ধু তানভীর আহমেদের কাজ থেকে ওনার সমুধুর কণ্ঠ থেকে কোরআনুল কারিম ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তানভীর আহমেদ কি তিলাওয়াত আমাদেরকে শোনাবেন কত তম পাড়ার তেলাওয়াত শ্রবণ করাবেন তিরিশ নম্বর পাড়া সুরাতুল নাবা, মাশাল আল্লাহ তাশুন মাদিনিছ এর দর্শকবৃন্দ আমরা আমাদের যারা কোচি কাছে আদরের ছোট্ট বন্ধু রয়েছে তাদেরকেও আমরা টিভি সেটের সামনে নিয়ে আসি আর ভালো ভালো নিয়ত সহকারে কুরআনুল কারীম ফুরকানুল হামিদ হামিদের তেলাওয়াত শ্রবণ করে সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম عم يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا وَالْجِبَالَ أَوْتَادًا، وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا، وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا، وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا، وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا، وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا، وانزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا ان يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتاتون افواجا وفتحت السماء فكانت ابوابا وسيرت الجبال فكانت سرابا ان جهنم كانت مرصادا للطاغين مابا لابثين فيها احقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا صدق الله العظيم سبحان الله ما شاء الله ما شاء الله প্রিয় ইসাইম ভেয়া এবং ছোট্ট বন্ধুরা আমরা শ্রবণ করলাম কোরআনুল কারিম ফুরকানুল হামিদের সুমধুর কণ্ঠের তেলাওয়াত তা আসুন না যে পুতপ পবিত্র কালাম যে প্রিয় নবীর উসুল্লাহ আলী হস্লামের মুবারক জবান থেকে এসেছে সেই প্রিয় নবীর উসুল্লাহ আরবিসালু আলী ওসাল্লামের সানাখানিও কিছুটা হয়ে যায় তাই আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে নাতে রসুল মুস্তফা সালু আলী ওসাল্লাম শ্রবণ করবো ইনশাআল্লাহ صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله

Shonar na da mandeine ala loh, siddi ya loh ala Sayyidina Muhammadin wasanli ya loh sayeedine wa muhammadine ala loh, peyamadine na doore, jawabu keem kore, taiba boh doore, akata yama

<tryba> Allahumma salli ala Sayyidina Muhammadin Allahumma salli ala Sayyidina Muhammadin O Ma life, I am a sinner and a my I

Joroni morbo ami morbo na kuba ulai taiba bahu dudur akatiba bahu dudur Allahumma salli ala syyidina Muhammadin Allahumma salli ala syyidina Muhammadin. সুবহার আল্লাহ মাশাআ আল্লাহ আমরা শ্রবণ করলাম ছোট্ট বন্ধুরা আমাদের প্রিয় নবীর আর আরবি সাল্লু আলী আসাল্লামের দরবারে যাওয়ার জন্য যে কি আকুতি মিনতি একজন আশিকের রসুলের থাকতে পারে তাই আমরা শ্রবণ করলাম তা আমরাও নিজেদের দিলে এই ভালোবাসা লালন করতে থাকি আল্লাহ তালা যদি চাহে আমার প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা সাল আলী আসসালাম যদি চাহে হয়তো আমি আপনার একদিন ওই পবিত্র দেওয়ারে গিয়ে পৌঁছে যাব ইনশা আল্লাহ তা আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা ওই মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করি তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন আমাদের প্রিয় নবী রসিল আরবিসাল আলী আসসালামের প্রিয় সাহাবি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুসলিমরা হ্যাঁ কাবাতুল্লাহ শরীফের সামনে প্রকাশ্যে নামাজ আদায় করেছিলেন তো তিনি কে আমাদের জানতে ইচ্ছে হচ্ছে না তো তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের প্রিয় সাহাবি হজরত সৈদনা ফারুক আজম রদিয়াল্লাহ আনহু তো আসুন আজকে আমরা ওনার আলোচনা শ্রবণ করি এখান থেকে আমরা যা শিক্ষণীয় মাদানী ফুল পাবো যে সুন্নতগুলো আমরা পাবো তা অবশ্যই নিজের উপর বাস্তবায়ন করার চেষ্টা করব এবং তা আমরা মাদানী ফুল আকারে যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যেও দেওয়ার চেষ্টা করব যারা আমাদের টিভি সিরিজের সামনে ছোট্ট খোকামুনিরা আছেন ছোট্ট বন্ধুরা আছেন তাদেরকেও কি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সল্লুআল হাবিব সল্লাহআলআ আলা মুহাম্মদ সলিল্লা আলিয়াম হাদিসিপাকে বর্ণিত রয়েছে যে আল্লাহতালার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলী সাল্লাম নিজে ফারুকে আজম রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের জন্য দোয়া করেছিলেন যেন আল্লাহ আজ্জাল্লা ফারুকে আজম রদ্লাউ তাল্লা আনহের মতন ব্যক্তিত্বকে ইসলামের সোধা পান করিয়ে দেন ঠিক আল্লাহ তাআলা তাই করলেন আল্লাহ রসুল সালু আলীহাসাল্লামের দোয়া কবুল করে নিলেন আর তিনি রদিয়াল্লাহ তাল্লাহ আনহু ঊনচল্লিশতম পুরুষের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন আমার রসুল সালু আলী হাসাল্লামের নবুয়াত প্রকাশের ষষ্ঠতম বর্ষ ছিল কততম বর্ষ ছিল যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন নব্বত প্রকাশের ষষ্ঠতম বর্ষ ছিল তিনি রদ্দলাউ আলা আনু ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানেরা অত্যন্ত খুশি হয় এবং তাদের অনেক বড় সাহায্যকারী পাওয়া যায় এমনকি নবী করিম রৌফুর রহিম সাল্লাহু আলীহ সাল্লাম মুসলমানদের সাথে পবিত্র হেরেম শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করেন সোহানুল্লাহ তো তিনি সাল্লাহু আলী হস্লাম এর সমস্ত ইসলামী অভিযান সন্ধি ও যুদ্ধবিগ্রহের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন উপকারী বন্ধু ও বিশ্বস্ত পরামর্শদাতা হিসাবে ওমর ফারুক রদিয়াল্লাহ তাল আনহের ভূমিকা অপরিহার্য ছিল আর তিনি প্রায় দশ বছর ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করেন তো আমরা শ্রমণ করবো ওনার খেলাফতের দায়িত্ব থাকাকালীন অবস্থায় এই মুসলিম সাম্রাজ্য কেমন ছিল জাহান যে এই খোলাফায়ের দিনরা পরিচালিত করেছেন তা কীরূপভাবে পরিচালিত করেছেন তার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল তার শাসন ব্যবস্থা কেমন ছিল তার রাজনৈতিক অবস্থা কেমন ছিল এই সব কিছু নিয়ে আজকে আমরা শ্রবণ করার চেষ্টা করব আর আমাদের সাথে আছেন ছোট্ট বন্ধু আমাদের মোহাম্মদ আছেন আমাদের তানভীর ভাই আছেন আমাদের ছোট্ট বন্ধু সাইফুল ভাই আছেন আমাদের নাদিম ভাই আছেন তো আসুন আমরা ওনাদের কাছ থেকে কিছু মাদানী ফুলও শ্রবণ করার চেষ্টা করি তো আমরা তো শ্রবণ করলাম না যে উমরে ফারুক রদুল্লাহ তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনি খলিফাও ছিলেন না আমিরুল মিনিন ছিলেন আচ্ছা আমরা কে বলতে পারবো ফারুক আজম রদিয়াল্লাহ তাআলা আনহু কততম পুরুষের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন কে বলতে পারবো মার্শাল অনেকে হাত তুলেছেন আচ্ছা মোহাম্মদ বলেন উনচল্লিশতম ব্যক্তিত্বের পরে উনি রাজি আল্লাহ তালু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সোহান আল্লাহ মাসাল মাসাল অনেক সুন্দর উত্তর দিয়েছেন আপনি মাসাল তো আমরা এমনি ভাবে আরও কিছু উত্তর জানবো আমাদের ছোট্ট বন্ধুরা কি কি শ্রবণ করছে তাও আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সল্লুআল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সলিল্লাহ আলিয়াম দ্বিতীয় খলিফা ফারুকে আজম রদিউলা আলা আনহের কুনিয়া ছিল আবু হাফ এবং উপাধি ছিল ফারুকে আজম এই উপাধিটি তিনি রসুল্লা সাল আলিহিহামের মহান দরবার থেকে পেয়েছিলেন উমুল মিন হজর সাইদনা আয়সা সিদ্দিকা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সালু আলীহাল্লাম আমিরুল মিন হয সাইদুলনা ফারুক আজম রদাহ তালাহ আনহের নাম অর্থাৎ উপাধি ফারুক রাখেন এবং জাহিলিয়াতের যোগ আর ইসলামের যোগ উভয় যোগেই তার নাম উমর ছিল উমর এর অর্থ হচ্ছে সমৃদ্ধ করা বা সমৃদ্ধকারী হজে সাইদিনা উমর ফারুক রবী আল্লাহ তালাহ আনহুয়ের কারণে যেহেতু ইসলাম সমৃদ্ধ হওয়ার ছিল এজন্যই আল্লাহ তাল পূর্ব থেকে তার নাম উমর দান করেছিলেন হাবিব সাল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসাল্লাম ছোট্ট বন্ধুরা আজকে আমরা এই ফারুকের আজম রব্দ্লাহ আলা আনহুয়ের যে কি বিনয় ছিল আমরা তো হ্যাঁ এক একটা পজিশনে পৌঁছে গেলে আমাদের যে বিনয় থাকার কথা তা থাকে না আমি ভাবি তো আমি অনেক কিছু হয়ে গিয়েছি আমি টিচার হয়ে গিয়েছি আমি ভালো হাফিজ হাফিজে কোরআন হয়ে গিয়েছি আমি ভালো আলিম দিন হয়ে গিয়েছি আমি ভালো নাতখা হয়ে গিয়েছি তো এখন আমার আর বিনয়ের কি দরকার না ছোটো বন্ধুরা বিনয় এমন একটা জিনিস এটা সব জায়গায় কি থাকতে হবে আর তা কেমন ছিল ইসলামের দ্বিতীয় খলিফা যিনি জাহানের বাদশাহ ছিলেন তার বিনয় কীরূপ ছিল আসুন আমরা জানার চেষ্টা করি একদা এক ব্যক্তি হজরত সৈদিনা ফারুকে আজম রদিয়াল্লাহ তাল্হনহুকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে এদিক ওদিক অনেক জায়গায় গিয়েছেন কিন্তু ওনার কোনো হদিস পাননি তখন কোনো এক সাহাবাইকার আরহিমুল ইদোয়ানদের দ্বারস্থ হলেন আর জিজ্ঞাসা করলেন যে আমিরুল মুমিন কোথায় তখন কোনো একজন এরশাদ করলেন যে ফারুকে আজম রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এই সময়টা অর্থাৎ উনি যখন খুঁজতে ছিলেন তখন দুপুরের বাক্য ছিল তো উনি এরশাদ করলেন যে এই সময় তো আমিরুল মুমিনিন কাইলুল্লাহ অর্থাৎ দুপুরের একটু বিশ্রাম করেন তো আপনি অমুক জায়গায় চলে যান ওইখানে গিয়ে আপনি আমিরুল মমিনিন রদিয়াল্লাহ তালহকে অবশ্যই খুঁজে পাবেন তো ওই ব্যক্তি যে ব্যক্তি খুঁজছিল ওই ব্যক্তি ওই জায়গায় চলে গেল যাওয়ার পরে দেখলো আমিরুল মমিন যিনি জাহানের বাদশাহ ছিল যিনি অর্ধুজাহানের বাদশাহ ছিলেন তিনি তার মোবারক দেহকে জমিনের উপরে বিছিয়ে দিয়ে কোনো কিছু নিয়ে এনেছে একবারে মাটির মধ্যে বিছিয়ে উনি আরাম করছে কাইলুল্লাহ করছে তখন এই সুযোগ দেখে ওই ব্যক্তি ওই ব্যক্তি মূলত কী খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল যে ফারুকে আজম রবদুল্লাহ তাহলে আনহুর মাহদাল্লা কোনো ক্ষতি করা যায় কি না তখন উনি ওই সুযোগ পেয়ে ওনার হাতে যে তরবারি ছিল ওনার কাছে যে তরবারি ছিল ওই তরবারি বের করে নিল বের করে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো যেন ফারুকে আজম রদ্দিল্লাহ তালা আনহুকে কি করা যায় মাদ কতল করা যায় যখন অগ্রসর হতে লাগলো তখন আল্লাহতালা তার প্রিয় ব্যক্তিকে হেফাজত করার জন্য এমন এক নিদর্শন তৈরি করে দিল যা অভাবনীয় যা অকল্পনীয় আর তাকে আমরা কারামতো বলে থাকি তখন দুটি সিংহ ভয়ানক রূপ ধারণ করে ওই ব্যক্তির দিকে আক্রমণাত্মক অবস্থায় অগ্রসর হতে লাগলো তখন ওই ব্যক্তি ভয়ে ভীতস্ত হয়ে গেল থরথরিয়ে কাঁপতে লাগলো তখন তার হাত থেকে কি তরবার পড়ে গেল হাও মাও করে চিৎকার শুরু করলো তখন এই চিৎকার শুনে ফরুকে আজম রোদ্দুল্লাউ তাল হয়ে ঘুম ভেঙে গেল তখন তো উনি এই অবস্থা দেখতে পেলেন দেখার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলেন যে ঘটনা কি তখন ওই ব্যক্তি সত্যি সত্যি কি ওই ঘটনা বর্ণনা করতে লাগলো যে এই অবস্থা আমি এসেছিলাম আপনার কাছে কিছু বদ উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাকে কতল করার জন্য তখন এই অবস্থার কারণে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর এখন আমার এই অবস্থা আপনি বাস একটু দয়া করুন তখন একটু চিন্তা করে দেখুন যার হাতে এই অর্ধজাহানের দায়িত্ব বাদশাহিত্য তিনি চাইলে কি না করতে পারতেন আজকে আমি আপনি এমন হয়ে যায় অনেক সময় আমাকে আপনাকে কেউ একটু কথা বললে কটু কথা আমি তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি আমাকে আপনাকে কেউ একটু ধাক্কা দিলে আমি তাকে জোরে আঘাত করার চেষ্টা করি আমাকে আপনাকে কেউ এতটুকু করলে আমি আপনি এতটুকু করার চেষ্টা করি কিভাবে প্রতিশোধ নিব কীভাবে তাকে আমি খুব বেশি কষ্ট দিব এই চিন্তা করে থাকি কিন্তু একটু লক্ষ্য করুন আমাদের ছেনের চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা যে ফারুকের আজম রদুল্লাহ তাল আনহু আমির উল ছিলেন তার কী অবস্থা ছিল তার কি বিনয় ছিল তো উনি রদুল্লাহ তাল আনহু তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে মাফ করে দিলেন দিলেন্লাহ মাফ করে দিলেন আর ওই ব্যক্তি এই মাফ শুনে বা এই ঘটনা দেখে তৎক্ষণাৎ তৎক্ষণাৎকে আর ওই ব্যক্তি এই মহান উদারতা দেখে তৎক্ষণাৎ মুসলিম হয়ে গেল সুহ তো ছোট্ট সোনামণিরা একটু দেখুন তো ভেবে যে আমি আপনি কি এমন উদারতার কোনো চিহ্ন প্রকাশ করি কিনা নিজের মাঝে আমি আপনি এরকমটা করছে কিনা বা আমার আপনার এরকম আখলাক আছে কিনা যে কেউ আমাকে কটো কথা বললো তাকে আমি মুচকি হাসি দিলাম কেউ আমাকে আঘাত করলো আমি তাকে ফুল দিলাম হ্যাঁ কেউ আমাকে কিছু দিল না আমি তাকে বাস চকোলেট ইত্যাদি ইত্যাদি দিলাম উপহার স্বরূপ এরকম আমরা হয়তো আজকাল করছি না মাসা অনেকেই করছে আলহামদুলিল্লাহ তো আসুন আমরা এই ঘটনা থেকে এই হাদিসি কানিমা থেকে এই মাদানী ফুল নিজেদের জীবনে অন্তরে ধারণ করার চেষ্টা করি যেন জীবনে যাই হোক যত কষ্টই আসুক নাকের সামনে ব্যাস মাফ করে দেব ইনশাল্লাহ বিনয় যে বিষয়টা এটাকে আমরা কি নিজের জীবনে নিজের অন্তরে লালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সাল্লু আল হাবিব সল্ল্লাহ তাল আলা মুহাম্মদ সলাল আলি আসাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা শ্রবণ করছিলাম ফরুক আজম রদ্দুল্লাহ তালুয়ের বিনয় যে কীর ফারুকে আজম আন তালহের বিনয় ও নম্রতা এখন আমরা আসলে একটু শ্রবণ করার চেষ্টা করি ফরুক আজম রদ্দুল্লাহ তালী আনুহের যে কী কারামত রয়েছে আল্লাহ তালা যে কত কত গুণে আমাদের আমির উন ইসলামের দ্বিতীয় খলিফাকে গুণান্বিত করেছেন আসুন আমরা আরেকটু শ্রবণ করি আচ্ছা আমরা মিশরের নাম শ্রবণ করেছি না মিশরের নাম মিশরে একটা নদী আছে আমরা জানি সেই নদীটার নাম হচ্ছে নদ কি নীল নদ আর এই নীল নদীর উপর ভোর করে এই মিশর কি সুন্দরভাবে প্রাকৃতিক রূপ সজ্জায় সজ্জিত হয়েছে আমাদের দেশও কি আমাদের দেশও আমাদের অঞ্চলও প্রত্যেকটা অঞ্চল এক একটা নদীর উপর কি নির্ভরশীল থাকে আপনি আমি যতই দেখি না কেন আমরা অনেক বেশি উন্নয়ন করছি অনেক ভালো অবস্থানে আছি আমরা কিন্তু আমাদের এই ভালো থাকার পেছনে একটা নদীর ভূমিকা অপরিহার্য ঠিক তেমনিভাবে মিশরেও একটা নদী ছিল আর সেই নদীর নাম হচ্ছে নীল নদ। আর নীল নদের একটা কুপ্রথা ছিল যখন ইসলামের স্বর্ণযুগ আসেনি তখন এর পূর্বে অনেক কুপ্রথাই তো ছিল আমাদের পৃথিবীতে তো আস্তে আস্তে ইসলামের আলো যখন আমাদের মাঝে আসতে লাগলো এই আলোই চারদিকে আলোকিত হয়ে গেল সকল কুপ্রথা বিলীন হয়ে গেল। ঠিক তারই ধারাবাহিকতায় যখন নীল নদীর অধিবাসীরা এই নীল নদকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কুপ্রথা জারি রেখেছিল তারই একটি ঘটনা হচ্ছে যখন মিশর বিজয় হয় তখন একদিন মিশরের আদিবাসীরা তৎকালীন গভর্নর হজ সঈদুল্লাহ আমর বিন আস রদ্দিয়াল্লাহ তাল এর কাছে আরোচ করে যে হে আমির আমাদের নীল নদীর একটা রীতি আছে যতক্ষণ পর্যন্ত তা পালন করা না হয় নদী প্রবাহিত হয় না তিনি জিজ্ঞেস করলেন সেটা কি তারা বলল আমরা একজন কুমারী মহিলাকে তাদের পিতামাতা থেকে নিয়ে উন্নত পোশাক ও মনোরম অলঙ্কার দিয়ে সজ্জিত করে ওই নীল নদে নিক্ষেপ করি হজরত সাইদিনা আমর বিন আসরদ্দিয়ত আনহু বলেন সব কুপ্রথা ও খারাপ রীতিনীতিকে রহিত করা হয়েছে ইসলামে অতপর তিনি সে কুপ্রথাটি বন্ধ করে দেন আর নীল নদের পানির স্রোত কমে যেতে লাগল যখন উনি আনহু তালহু প্রথা বন্ধ করে দিলেন তখন কি নীলনতের যে স্রোত রয়েছে পানির যে ধারাবাহিকতা রয়েছে তা কি আস্তে আস্তে কমতে লাগলো তখন উনি বিরাট টেনশনে পড়ে গেলেন তখন উনি অনেক বিস্মিত হয়ে গেলেন যে কীভাবে এর নাব্যতা ফেরানো যায় কিভাবে এর স্রোত ধারাবাহিকতা কিভাবে এই স্রোতের ধারাবাহিকতা ফেরানো যায় এই উদ্দেশ্য মাথায় রেখে হ্যাঁ তিনি এই উদ্দেশ্যকে সামনে নিয়ে হজরত সঈদিনা আমর বিন আস তাআলা আনহু আমিরুল মিনিন হজরত সাইদিনা উমর বিন খত্তাপ রদিয়াল্লাহ তাল আনহের খিদমতে সমস্ত ঘটনা লিখে পেশ করেন তিনি রদ্দিয়াল্লাহ তাল আনহুয়ের উত্তরে লিখেন তুমি সঠিক কাজ করেছ কে বলছেন ফারুকে আজম রদি আল্লাহ আনহু বলছেন যে আমর বিন আস তুমি সঠিক কাজ করেছো কেননা ইসলামে এইসব কুপ্রথার কোনো ভিত্তি নেই তখন ফারুকে আজম রোদ্দুল্লাহ তালাহ আনহু বলেন নিঃসন্দেহেই ইসলাম এমন কুপ্রথাকে রহিত করেছে আমার এই চিঠির মধ্যে একটি চিরকোট আছে সেটা নীল নদে নিক্ষেপ করবেন ফারুকে আজম রদ্লাউ তাআলা আনহু কী করলেন একটি চিরকোট অর্থাৎ চিঠি লিখে দিলেন কার কাছে আমর বিন আস রদ্দুল্লাহ তালাহ আনহের কাছে যেন ওই পানির যে ধারাবাহিকতা পানির যে স্রোত নীল নদের তা যেন আবার ফিরে আসে তা ছোট্ট বন্ধুরা আমরা কি জানবো না ওই চিরকুঠে কী ছিল কী এমন স্পেশাল থিংস ছিল যার কারণে ওই বন্ধ হয়ে যাওয়া স্রোত আবার প্রবাহিত হবে আবার ওই নদীর নাব্যতা ফিরে পাবে আবার ওই নদীর আশেপাশে যে বসতি অঞ্চলগুলো ছিল সেই বসতি অঞ্চলগুলো আবাদ হবে আসলে আমরা জানার চেষ্টা করি ওসি আমর আমরবিন আস রোদিয়াল্লাহ তাল্লাহ আনহের নিকট যখন আমিরুল মোমিনিন রোদিয়াল্লাহ আনহুয়ের চিঠিটি এসে পৌঁছল তখন তিনি সেই চিরকোটটি এই চিঠির মধ্য থেকে বের করলেন আর তাতে লেখা ছিল হে নীল নদ যদি তুমি নিজে প্রবাহিত হয়ে থাকো তাহলে প্রবাহিত হই না আর যদি আল্লাহ আজাল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকে তাহলে আমি আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন আল্লাহ সোবাহ আমর বিন আসরত আল্লাহ তাল্লাহ আনহু এই চিরকঠি নীল নদী নিক্ষেপ করলেন এক রাতে ষোল গোজ পানি বের হয়ে গেল তো ওই চিঠি যখন আমর বিন আসরত আল্লাহ তাল্লাহ আনহু নীল নীলনদে নিক্ষেপ করলেন তখন এক রাতে ওই নীল নদীর পানি ষোলো গজ বেড়ে গেল কি আজমত আজিমতো বরকাতওয়ালা ছিলেন আমাদের প্রিয় সাহাবি আমাদের ফারুক আজম আনহু কি কারামত সম্পন্ন ব্যক্তিত্ব হলে এটা সম্ভব যে একটা চিঠি একটা দরিয়াকে প্রবাহিত করে দিতে পারে আল্লাহ ছোট্ট বন্ধুরা আমরা শ্রবণ করলাম নদীর ইতিহাস নিয়ে এবং মিশরের তৎকালীন ব্যবস্থাপনা নিয়ে এবং ইসলাম যে কত সুন্দরভাবে কুপ্রথাগুলোকে বিলুপ্ত করে দিয়েছে ওই ঘটনাগুলোকে শ্রবণ করলাম তা আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আমাদের এই ছোট্ট বন্ধুদের কাছ থেকে কিছু মাদানী ফুল নেওয়ার চেষ্টা করি এবং নিজেদের দিলে এটাকে ধারণ করার চেষ্টা করি বর্ণিত আছে না যে যত ভালো কথা যত বেশি শোনা যায় তত ভালোভাবে আমাদের দিলে বসে যায় তাই আসলে আমরা আমাদের এই কোচিকাছা ছোট্ট বন্ধুদের কাছ থেকে মোবারক জাবান থেকে আমরা শ্রবণ করি ওই নীল নদীর ইতিহাস সম্পর্কে তো আসলে আমরা তো জানতাম যে মিশরে ওই তৎকালীন একজন গভর্নর ছিলেন না তো উনি রদ্ তাআলা আনহু সাহাবি ছিলেন না আর উনি ওই কুপ্রথাকে বিলুপ্ত করে দিয়েছিলেন যে রমণীকে ওই নীল নদী নিক্ষেপ করত এর কারণে যে নদীর ধারাবাহিকতা ফিরে আসতো ইত্যাদি ইত্যাদি কুপ্রথা আর তখন ওই কোপ্রতাকে বিলুপ্তি করার পর উনি চিঠি লিখলেন কার বরাবর আমাদের আমিরুল আমিরুলিনা ফারুকে আজম আলা আনহু বরাবর তখন ফারুকে আজম রদ্দাল্লাউ তালহনু এর উত্তর প্রদান করেছিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যিনি এত কিছু করেছিলেন অর্থাৎ যিনি তৎকালীন মিশরের গভর্নর ছিলেন ওই সাহাবি রদ্দাল্লাহ তালাহনু নাম কে আমার যতটুকু মনে পড়েছে তার নামটা আস আল্লাহ আল্লাহ দর্শক বৃন্দ একটু খেয়াল করুন যে আমরা কার আলোচনা করছি আমরা কেমন মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করছি তো এই ছোট্ট বন্ধুরা আমাদের মাঝে আছেন আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছেন আর আমাদেরকেও কিছু মেসেজ দিতে চেষ্টা করছেন যে এরকম কিছুটা আসলে আমরা তো অনেক ঘটনা শ্রবণ করি অনেক ইলমি দিন হাসিল করি কিন্তু পরবর্তী সময়ে তা আমাদের জেহেনে কতটুকু ধারণ করতে পারে তা কতটুকু ধরে রাখতে পারি সেটা হচ্ছে মুখ্য বিষয় আর সেটা আমাদের ছোট্ট বন্ধুরা সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে ওনারা সত্যি এ প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে উপভোগ করছেন মাসাল্লাহ তো আসুন আমরা আরেকটু সামনের দিকে আগাই যে ফারুকে আজম তালা আনু কিছু কিছু একটা লিখে দিয়েছিলেন না কিছু একটা নীল উদ্দেশ্য করে লিখেছিলেন ওই চিঠিতে ওটা কি লিখেছিলেন কে বলতে পারবো আপনি বলুন আল্লাহ তালার হুকুমে তুমি বাবাইতা হয়ে যাও সুবাহান আল্লাহ মাশাল্লাহ মাশ আমাদের ছোট্ট বন্ধুরাও আমাদের সাথে আছেন আমাদের বিভিন্ন আমাদের ফুল দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করছেন তো আসলেই আমাদের উচিত আমাদের পরিবেশটাতেও এরকম কিছু ঘটনা নিয়ে আসার আমাদের পরিবারেও এমন কিছু ঘটনা আলোচনা করার যে ঘটনার মাধ্যমে আমাদের কচি কাচা ইসলাম সম্পর্কে জানতে পারবে কিন্তু আফসুসের বিষয় আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের বাচ্চাদের সামনে কিন্তু আমরা ইসলাম নিয়ে আলোচনা করি না আমরা সাহাবিকারমা আলিম রিদুয়ানদের নিয়ে আলোচনা করি না আমাদের কচি কাচা ছোট্ট বন্ধুদেরকে ইসলামের যে ঐতিহাসিক ঘটনা রয়েছে হ্যাঁ কারমা আলিম রিদোয়ানদের যে কি সোনালী যোগ ছিল তা নিয়ে আমরা আলোচনা করতে চাই না আজকে আমরা অহিত বিষয় নিয়ে আলোচনা করি তা আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুন্দর সুন্দর আলোচনাগুলো আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে করার তফিক দান করুন সল্লু আল হাবিব আলা মুহাম্মদ মোহাম্মদ সল্লাহ আলী ও মাদ্রি সেনের দর্শকবৃন্দ আমরা শ্রবণ করছিলাম ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত সাহিদানা ফারুকে আজম রদিয়াল্লাহত আল্লাহ আনহুয়ের কারামাত ওনার মহান বৈশিষ্ট্য ওনার মহান চরিত্র এবং ওনার নমনীয়তা ইত্যাদি ইত্যাদি বিষয় তো আসুন আমরা আরও কিছু প্রশ্নের উত্তর শ্রবণ করার চেষ্টা করি যে আমিরুল মুমিনিন রদিয়াল্লাহতআ আল্লাহ আনহু সম্পর্কে ও মুসলিমদেরও কী ধারণা ছিল ও মুসলিমরাও ওনাকে কত জ্ঞানী কত মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানতেন তো এক অমুসলিম আমিরুল মুমিনিন ফরকে আজম তাআলা তালা আনহুয়ের উদ্দেশ্যে তিনটি প্রশ্ন করেন তো আজকে আমরা একটি প্রশ্ন বলবো এবং এর উত্তরও বলবো ইনশাল্লাহ আর বাকি প্রশ্ন দুটো আমরা আগামী পরবর্তী যে এই রয়েছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যে তিনটি প্রশ্ন এক অমুসলিম মুসলিম আজম রদুল্লাহ তাল আনহুকে তিনটি এমন মূল্যবান প্রশ্ন করেন যা আমরা এই সিরাতে ফারুকে আজম তালা আনহু প্রোগ্রামের প্রথম পর্বে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং তার উত্তর আমরা বলে দেবো ইনশাআল্লাহ আর দ্বিতীয় পর্বে দ্বিতীয়টি তৃতীয় পর্বে তৃতীয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ তা আসুন আমরা শ্রমণ করি কি এমন মহান মূল্যবান প্রশ্ন ছিল ফারুকে আজম তালা আনহু এর প্রতি ওই অমুসলিম ব্যক্তির কতটুকু জ্ঞানীর অধিকারী হলে এরকম প্রশ্ন করা যায় আর কীরকম জ্ঞান পিপাসু ব্যক্তির কাছে হ্যাঁ যাওয়া গেলে এরকম প্রশ্নের উত্তর পাওয়া যায় ওই অমুসলিম ব্যক্তির প্রশ্ন ছিল কিছুটা এরকম এমন একজন মা আছেন যিনি দুজন সন্তান একত্রে গর্ভের লালন করেন আর একই সাথে দুজন সন্তানই প্রসব করেন আর আর আশ্চর্যজনকভাবে ওই দুটি সন্তানের ইন্তিকাল একই দিনে হয় তো এইখানে ওই অমুসলিম ব্যক্তির প্রশ্ন ছিল যদিও বা এই দুই শিশু একই দিনে ইতিকাল করেন কিন্তু তাদের ইন্তিকালের মাঝে এক বছরের তফাত রয়েছে পার্থক্য রয়েছে তো এর যদি উত্তর আপনি আমিরুল মিনে জানিয়ে দিতেন তা আসুন ছোট্ট বন্ধুরা এই অবাক করা প্রশ্ন আমরা তো ভাবছি যে এটা কিভাবে সম্ভব যে একই সাথে দুজন শিশু জন্মগ্রহণ করলো আবার একই সাথে ইন্তিকালও করলো কিন্তু তাদের ইন্তিকালের মাঝে এক বছরের পার্থক্য হাউ ইট পসিবল এটা কিভাবে সম্ভব এরকম না বিষয়টা কিন্তু উনি জানতেন যে এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন হ্যাঁ এই প্রশ্নের উত্তর জানলেওয়ালা তখন একজনই ছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছে আমাদের আমিরুল উলমিন ফারুক আজম রদুল্লাহ তালাহ আনহু তো উনি কত সুন্দরভাবে উত্তর দিলেন আসলে আমরা শ্রবণ করার চেষ্টা করি ফারুক আজম রদুল্লাহ আনহু উত্তর দিলেন দুই ভাই ছিলেন হজর উজায়ের আলিহি সালাম এবং উজায়েজ আলিহিসালাম তারা একই জন্ম জন্মগ্রহণ করেছিলেন এবং তারা একই দিনেই ইন্তেকাল করেছিলেন কিন্তু ওয়াজেজ আলিহিসালাম উজাইর আলিহিসাম থেকে একশত বছরের বড় হওয়ার কারণ হলো এখানে আবার জীবিত করা কিভাবে সম্ভব তা জানার জন্য তিনি আলিহি সালাম তালার কাছে ফরিয়াদ করেন আর আল্লাহ তালাও তার ফরিয়াদকে কি করে নেন কবুল করে নেন ওনার মৃত্যুর একশো বছর পরে ওনাকে কি করেন আবার জীবিত করেন আর এইভাবেই ওনারা দুই ভাইয়ের মধ্যে একশত বছরের পার্থক্য বিদ্যমান রয়েছে হ্যাঁ আল্লাহ তো চাইলে কি না পারেন আমার আপনার হয়তো বোধগম্য মনে হবে না আমার আপনার হয়তো বিবেকে এটা আসবে না মাথায় ধরবে না যে এটা কিভাবে সম্ভব হ্যাঁ তালা চাইলেই সম্ভব এই অদৃশ্য সংবাদের মধ্যেই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আনতে হবে আর তাহলেই হয়তো আমি আপনি পরিপূর্ণ মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারবো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে তো এতক্ষণ আমরা ফরুক আজম রোদ্দুল্লাহ আলা আনহের সিরাত নিয়ে আলোচনা করছিলাম সাথে ছিলেন আমাদের ছোট্ট বন্ধুরা এখানে আমরা অনেক কিছু শ্রবণ করেছি ওনাদের কাছ থেকে অনেক কিছু আমরা নিয়েছি আর টিভি সেটের সামনে যারা ছোট্ট বন্ধুরা ছিলেন তাদের কাছেও আমার এই প্রশ্ন থাকবে আর এই উত্তরটাও যেন মাথার মধ্যে কোট করে নিয়ে নিজের জেহেনের মধ্যে বসিয়ে নেন যে এর উত্তর কী ছিল একশো বছরের পার্থক্য কীভাবে হয়েছিল তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও একসাথে হব আবারও আমরা ফারুক আজম রউদ্দল্লাহু তা আলাহ আনহের জীবনী নিয়ে অধ্যয়ন করব শাহ আল্লাহ আলাল আল্লাহ হাবিব সল্লাল্লাহু তা আলাহ আলা মোহাম্মদ সল্লাহু আলি হোসাল্লা গোলাম পারু কে কেয়া